We are here in the campus of Dhaka University. And are we recording? So we are here in the campus of Dhaka University and speaking to students about the importance of campus politics and whether they are going to go for a vote. Let's see what they have to say. We are here in the campus of the University of Dhaka, the oldest and largest university in Bangladesh, and we are trying to see what campus politics is, what it means to the students, and whether they are going to vote in the upcoming election on the 7th of January. আমি দীপম সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছি। পাশাপাশি আমি ছাত্রলীগের রাজনীতির সাথেও জড়িত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। And thank you for joining us. I want to ask you, how important is campus politics and would you be going to vote and should students here be going to vote? হ্যাঁ, অবশ্যই। মানে ক্যাম্পাসে তো আমাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুক্তিযুদ্ধের সূতিকাগার, এবং সেই চেতনা থেকে আমি বলতে পারি যে ক্যাম্পাস পলিটিক্সটা আমাদের এই আমাদের ছাত্রদের ছাত্রীদের শিক্ষার্থীদের মনন গঠনে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে এবং দেশের প্রতি একজন একজন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালনে এই ক্যাম্পাস থেকেই যে রাজনৈতিক চর্চাটা হয় সেটাই পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। সেখান থেকে আমরা দায়িত্ববোধের শিক্ষা নিতে পারি, মূল্যবোধের শিক্ষা নিতে পারি, এবং এই পলিটিক্সের সাথে জড়িত থাকা মানে তো শুধু পলিটিক্স নয়, এটার সাথে একটি একটি রাজনৈতিক জীবনাচরণকে ফলো করা। তো এই সব সব কিছু মিলিয়েই আমাদের এই বেড়ে ওঠাটা চর্চার মাধ্যমে পরিগণিত হয়। হ্যাঁ, অবশ্যই আমি ভোটে অবশ্যই ভোটে অংশগ্রহণ করব এবং আমার এটি তৃতীয় ভোট। আমি হচ্ছে একজন তরুণ হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার যে আতুর ঘর আছে, মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা বিশ্বাসী, সেই চেতনার সাথে মেলে বাংলাদেশ আওয়ামী লীগ আমি তার সাথেই আছি। এবং হচ্ছে যে এবং আমি বাংলাদেশের তারুণ্যকে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে মুক্তিযুদ্ধের চেতনায় যেই সরকার আছে তার সাথেই যেতে, এবং তারুণ্যের অঙ্গীকার যে স্মার্ট বাংলাদেশ সেটি যেন আমাদের ভোটে, আমাদের রায়ে যেন এটা আমরা প্রমাণ করতে পারি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো হ্যালো, 1 2 3। মাই নেম ইজ সুস্মিতা রায়। ওকে, হ্যালো, মাই নেম ইজ সুস্মিতা রায়। আই এম এম স্টুডেন্ট হিয়ার ইন ঢাকা ইউনিভার্সিটি। আই এম কারেন্টলি স্টাডিং অনার্স, বিএ অনার্স ইন ইসল, অ্যান্ড আই এম ইন মাস্টার্স ফার্স্ট ইয়ার। আর ইউ অ্যাওয়্যার দ্যাট দি ইলেকশন ইজ অন 7th অফ জানুয়ারি এন্ড উইল ইউ গো টু ভোট? ইয়েস, আই উইল। গিভ মি ইওর ভিউজ অন ইট। আই উইল ভিউজ অ্যাবাউট দ্য পলিটিক্স, অ্যাবাউট ইলেকশনস, এন্ড উইল ইউ গো ফর ইওর ভোট এন্ড ওয়াই? I will cast my vote on this election because I think the voting is very important for the situation of a country. মানে যদি আপনি দেখেন যে ভোট বা ইলেকশন জিনিসটা হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিকদের নিজস্ব মতামত, তাদের লিডার চয়েসের ব্যাপারে। মানে যখন আপনি একজন লিডার চুজ করবেন, আপনি দেখবেন যে আপনার নেতা আপনার জন্য কী কী করে, কী কী করতে চায়, এবং হচ্ছে যখন নেতা চুজ করে মানে তার মাধ্যমে আপনি নিজের নাগরিক হিসেবে নিজের একটা সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন আপনি পছন্দ করবেন। তাই হচ্ছে রাজনৈতিক, সামাজিক এবং সব প্রেক্ষাপটে ভোট জিনিসটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এবং আমি একজন, আমি বর্তমানে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের, সেই হিসেবে আমি হচ্ছে আমার ভোটটা অবশ্যই দিব। I'd like to speak in Bengali. I'll ask in English, you speak in Bengali, don't look at me. Okay, sure. Okay. Should we start? Can you give your name and your introduction? আমার নাম শাহরিয়ার হোসেন। আমি ঢাকা ইউনিভার্সিটির লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। এখন আমি এক জায়গায় কর্মরত রয়েছি। অবশ্যই বাংলাদেশের অভ্যুদয় হয়েছে আসলে ছাত্র রাজনীতির মাধ্যমে, এবং সেখানে ছাত্র রাজনীতির একটা বড় প্রভাব ছিল, ঢাকা ইউনিভার্সিটির একটা বড় অবদান ছিল, সেটা তো আমরা সবাই জানি।
তো অবশ্যই এটা খুবই জরুরি যে আমরা অবশ্যই ক্যাম্পাস রাজনীতির একটা বড় ভূমিকা আছে আমাদের জাতীয় রাজনীতিতে, যেখানে বাংলাদেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র রাজনীতির হাত ধরে, আমরা সেটা সবাই জানি এবং বিশ্বাস করি যে এই ছাত্র রাজনীতির মাধ্যমে আগামী নেতৃত্ব জন্ম নেবে বাংলাদেশ থেকে, যারা সামনে বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে তারা এখান থেকে বের হবে, আমরা সেই বিশ্বাসটাই রাখি। সুতরাং ক্যাম্পাসের রাজনীতিটা অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং ছাত্র বান্ধব এবং সচেতনভাবে এগিয়ে যাবে সেটাই আমি বিশ্বাস করি। এবং অবশ্যই জাতীয় নির্বাচন সামনে আসছে, আমরা অবশ্যই ভোট দেব এবং চাইবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে চেতনাকে ধারণ করে যেই দল, আমরা সেই দলের পক্ষে হয়ে কাজ করতে চাই এবং আমরা চাই যে এমন কোনো দল আসুক যারা কিনা এই মুক্তিযুদ্ধের চেতনা কে লালন করবে, ধারণ করবে এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাবে, এই বিশ্বাস করি আমি। এবং আমরা চাই সবাই ভোটে অংশগ্রহণ করুন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কন্ট্রিবিউশন রাখুন। ইজ ইট ওকে?